হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। তো WBCS 2022 প্রিলিমসের এক্সামিনেশন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি চলে এসছে, মানে আর দু মাস মতো টাইম আমাদের হাতে রয়েছে। তো এখন থেকে আমরা কিন্তু কিছু সেটস করব, যেগুলোতে আমাদের কিন্তু তোমাদেরকে আমরা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন MCQ-র মধ্যে কিন্তু ধরতে পারো, মানে এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, মানে যে কোনো চ্যাপ্টারে তুমি খুলবে এই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট প্রবেবল 90% চান্স থাকে কিন্তু পরীক্ষা আসার মতো। তো সেরকম আমি এক্সপেক্টেড কিছু টপিক তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ করাবো। আজকে যেমন এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা করাচ্ছি, আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে ভিশন WBCS এর টেলিগ্রাম অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু বলে দিয়েছিলাম তোমাদেরকে কিন্তু তোমরা রিভাইজ করবে কিসের ওপর, না তোমরা করবে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর কিন্তু করবে। তো সেরকম সেই জন্য কিন্তু তোমরা আমাদের যে টেলিগ্রাম তোমরা যদি কেউ ইউজ করে থাকো, টেলিগ্রামে দেখো ডান দিকে ওপরে সার্চ অপশন রয়েছে, এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেবে ভিশন WBCS, দেখবে 17,000 মেম্বার ওখানে আছে, তো ওই গ্রুপটায় তোমরা যোগ করে যাবে। ওখানে কিন্তু আমি অ্যানাউন্স করব যে নেক্সট আমাদের কী আপডেট থাকছে না থাকছে সেটার ওপর, এবং এই যে সিরিজটা বা এই যে MCQ-গুলো আমি করাবো, এক্সপেক্টেড MCQ, এগুলো কিন্তু তোমাদেরকে আমি কিন্তু কোনো উত্তর কিন্তু এখানে বলবো না, তোমরা জাস্ট প্রশ্নটা দেখবে, দেখার পর ভিডিওটা পজ করে নিজের মতো করে সলভ করার চেষ্টা করবে, এবং এর কিন্তু পুরো উত্তর সহ সলিউশন PDF আমি তোমাদের দিয়ে দেবো, যেটা তোমরা নিয়ে কিন্তু পরবর্তী ফার্দার তোমরা রিভিশন করতে পারবে। তো এবং এই PDFটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি লাস্টে তোমাদের ভিডিওতে বলে দেবো। তো প্রথম কোশ্চেন দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ প্রেজেন্টলি ইন পাকিস্তান, এই চারটের মধ্যে কোনটা আমাদের কিন্তু প্রেজেন্টলি পাকিস্তানের মধ্যে রয়েছে। খুব ভালো কোশ্চেন, বলো তোমরা কিন্তু চ্যাট সেকশনে দেখতে পাচ্ছ, এখানে সেই চ্যাটের সেকশনে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। মোস্ট প্রবাবলি আমি একদিন অন্তর অন্তর বা যদি সম্ভব হয় প্রতিদিনই কিন্তু একটা করে সকাল 9টায় বা বিকেল 6টা এই এরকম কিন্তু টাইমে কিন্তু আমাদের এখানে ইউটিউব চ্যানেলে আপডেট হবে। তো বলো এক নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হবে, তোমরা সকলে কিন্তু অ্যান্সার দাও। ওকে, আমি কিছুক্ষণ টাইম তোমাদের দেবো, তারপর তোমরা কিন্তু অ্যান্সারগুলো দেবে এবং লাস্টলি কিন্তু অবশ্যই বলবে যে তোমরা কতগুলো পারলে না পারলে। দু নম্বর কোশ্চেন চলে আসো, এখানে চারটে সাইটের নাম দিয়ে দিয়েছে, এর মধ্যে বলছে এই ইন্ডিয়ার সাইটগুলোর মধ্যে কোনটি আর্টিফিশিয়াল ব্রিক টকেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই চারটের মধ্যে বলো কোনটার মধ্যে পাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট আমাদের তিন নম্বর কোশ্চেন বলে কি বলেছে, এখানে চারটে তোমাদের অপশন দিয়েছে, এখানে দেখো গোল্ড, ব্রোঞ্জ, কপার এবং আয়রন, এখানে বলেছে এই চারটের মধ্যে হরপ্পা সভ্যতার মানুষেরা কোনটার ব্যবহার জানতো না, ডিড নট নো দ্য ইউজ অফ, এই চারটের মধ্যে কোনটার ব্যবহার জানতো না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিলিমসে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই, এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের প্রিলিমসে আসে। ওকে, এরপর চলে আসো, এখানে দেখো চারটে টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে তোমাদেরকে, ABCD চারটে দেখতে পাচ্ছ তোমার টাইম পিরিয়ড রয়েছে, এর মধ্যে দেখো বলেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিরিয়ড টাইম পিরিয়ডটা কোনটা, এটার মধ্যে এই চারটের মধ্যে কোনটা তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড। ওকে, তো উত্তরটা দাও তোমরা কমেন্ট সেকশনে। নেক্সট আমরা পাঁচ নম্বর কোশ্চেনে যাচ্ছি, প্রতিটা সেটে কিন্তু তোমাদের 25টা করে কোশ্চেন থাকবে, আমি দেখছি যতগুলো সেট আমাদের করানো যায় সমস্ত সাবজেক্ট যদি কভার করা যায় সেটা আমি তোমাদের দেখব। পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে, চারটে অপশন তোমাদের দিয়ে দিয়েছে, এখানে বলেছে ইন দ্য আর্লি বৈদিক পিরিয়ড বর্ণ সিস্টেম ওয়াজ বেসড অন, বর্ণ সিস্টেমটা এই চারটের মধ্যে কিসের ওপর বেস করেছিল, খুব ভালো কোশ্চেন, উত্তর দাও। এবং সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা যদি নাও পারো তোমাদেরকে কোথাও খুঁজতে হবে না, আমি PDFটা তোমাদের দিয়ে দেবো, PDFর মধ্যে এক্সপ্লেনেশন সহ কারেক্ট অ্যান্সার দেওয়া রয়েছে 25টা কোশ্চেনে, যতগুলো সেট করাবো সবগুলোরই তোমাদের PDF কিন্তু ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা কিন্তু PDF থেকে কিন্তু পড়ে নিতে পারবে, না পারলেও অসুবিধা নেই, তোমরা কিন্তু ট্রাই করো, চেষ্টা করো। এখানে দেখো চারটে অপশন দিয়েছে, এখানে তার মধ্যে বলেছে যে যে দুটো গ্রেট বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নালন্দা এবং বিক্রমশিলা এই দুটো রক্ষা করেছিল কে, এই দুটোকে রক্ষা করেছিল কে এই চারটের মধ্যে অপশনের মধ্যে বলো, খুব ভালো কোশ্চেন। তাহলে আমরা 7 নম্বর কোশ্চেনে দিয়ে যাচ্ছি, বুদ্ধিজম ইন নেপাল ওয়াজ ইন্ট্রোডিউস ডিউরিং দ্য রেইন অফ, এই চারটে তোমাদের দিয়ে দিয়েছে সমুদ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধন, এর মধ্যে বলেছে কে বুদ্ধিজম ইন নেপালে ইন্ট্রোডিউস করেছিল, কার সময়ে, কার সময়কালে বুদ্ধিজমটা নেপালে ইন্ট্রোডিউস হয়েছিল, এটা কিন্তু কোশ্চেন বলেছে। সাত নম্বর কোশ্চেন অ্যান্সার দাও,
এরপর 8 নম্বর কি বলেছে এখানে চারটি তোমাদের অপশন দিয়ে দিয়েছে চারটি অপশন আছে হুইচ রুলার ফাউন্ডেড দ্য ফেমাস বিক্রমশিলা ইউনিভার্সিটি ফর দ্য বুদ্ধিস্ট বলো 8 নম্বর কোশ্চেনের উত্তর বলো মহিপাল অপশন এ মহিপাল আমি অপশনগুলো বলে সময় নষ্ট করছি না মহিপাল দেবপাল গোপাল ধর্মপাল তোমরা অপশন দেখতে পাচ্ছ তার জন্য অপশনগুলো আমি রিপিট করছি না 8 নম্বর কোশ্চেনের অ্যানসার তোমরা দেবে ওকে এরপর 9 নম্বর কোশ্চেন চলে আসি চারটি অপশন দিয়ে দিয়েছে এখানে কি বলেছে হুইচ অফ দ্য কোশ্চেন রুলার প্যাট্রোনাইজ দ্য বুদ্ধিজম বলো নয় নম্বর কোশ্চেনের উত্তর দাও চারটে অপশন দেখতে পাচ্ছ সারনাথ বুদ্ধগয়া কপিলাবস্তু এবং রাজগীর এর মধ্যে বলেছে মেনশন দ্য প্লেস হোয়ার বুদ্ধ অ্যাটেন্ড দ্য এনলাইটমেন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিলিমসে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনটা বারবার আসে অনেকবার কিন্তু এসছে এই কোশ্চেনটা অলরেডি ঠিক আছে 11 নম্বরে চলে আসি চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কি বলেছে ফার্স্ট তীর্থঙ্কর জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিল এটা হচ্ছে আমাদের কোশ্চেন বলো উত্তর কি হবে 11 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে বলো ওকে 12 নম্বরে যাচ্ছি চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে হুইচ ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন ইন জৈনিজম জৈনিজমের কি আলটিমেট গোল ছিল এডুকেশনের সেটা এর মধ্যে চারটের মধ্যে কোনটা বলো উত্তর দাও সকলে এবার আমরা 13 নম্বর কোশ্চেনে যাচ্ছি চারটে তোমরা দেখতে বলে অপশন দেখতে পাচ্ছ এ বি সি ডি হুইচ অফ দ্য ফলোয়িং নট ইনক্লুড দ্য ত্রিরত্ন অফ জৈনিজম জৈন যে ত্রিরত্নতে এর মধ্যে কোনটা ছিল না এটা হচ্ছে কোশ্চেনে বলেছে এ বি সি ডি বলো ওকে এরপর 14 নম্বর কোশ্চেনে যাচ্ছি চারটে অপশন তোমাদের দিয়ে দিয়েছে এখানে বলেছে হর্ষবর্ধন অর্গানাইজড হিজ রিলিজিয়াস অ্যাসেম্বলিজ অ্যাক্ট কোথায় এই চারটের মধ্যে কোথায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এনশিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রি থেকে যতগুলো কোশ্চেন এখনো পর্যন্ত করালাম প্রিলিমসে আসার মতো কিন্তু কোশ্চেন মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ লিখেছি মানে তোমাদের এখান থেকে কোশ্চেন তোমরা অনেক কমন পাবে এরপর 15 নম্বর কোশ্চেনে চলে আসি চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে বলেছে এই চারটের মধ্যে বলেছে দ্য অথর অফ অর্থশাস্ত্র ওয়াজ এ কন্টেম্পোরারি অফ খুব ইম্পর্টেন্ট খুব ভালো সুন্দর কোশ্চেন চারটে তোমরা অপশন দেখতে পাচ্ছ এখানে এরকম ধরনের কোশ্চেন সলভ করতেও মজা এসে যায় তো সলভ করো এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে মক টেস্ট চলছে WBCS 2022 কে লক্ষ্য করে সেই মক টেস্টের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন আমরা নিচ্ছি এই কোশ্চেনগুলো কিন্তু সেখান থেকে আমাদের মক টেস্টের থেকেই তোলা তার মানে বুঝতে পারছো আমরা মক টেস্টে কত কোয়ালিটি কোশ্চেন তোমাদের জন্য রেখেছি যেটা তোমরা কিন্তু প্রায় 4000-এর কাছাকাছি ছেলেপুলে কিন্তু আমাদের এনরোল করে গেছো এরপর 16 নম্বর টেস্ট 16 নম্বর কোশ্চেন কি বলছে চারটে অপশন তো দেখতে পাচ্ছ হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ পার্ট অফ মরিয়ান ডাইনেস্টি এই চারটের মধ্যে অজাতশত্রু বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য এবং নান অফ দিস এর মধ্যে কেউই নয় এর মধ্যে কে বলেছে যে নট পার্ট অফ মরিয়ান ডাইনেস্টি সতেরো নম্বর কোশ্চেন চলে আসলাম চারটে ডাইনেস্টি নাম দিয়ে দিয়েছে কোশ্চেনটা কি বলেছে হুইচ ডাইনেস্টি রুল ওভার মগধ আফটার মরিয়ান ডাইনেস্টি বলো কোন ডাইনেস্টি মরিয়ান ডাইনেস্টির পর কে এসেছিল বলো খুব সুন্দর কোশ্চেন মানে দেখো তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রি পড়তে গেলে দু তিনটে জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে এই যে ডাইনেস্টিগুলো কোনটার পর কোন ডাইনেস্টি আসছে কোন রাজা কার পরে আসছে কে কাকে ডিফিট করে বসলো সিংহাসনে সেটা তোমাদের মনে রাখতে হবে বুকসগুলো খুব
তারপরে কিছু ফরেন ট্রাভেলার যেগুলো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে এসেছিলো তাদের বইগুলো, তাদের উক্তিগুলো, এগুলো তোমাদের কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়াতে খুব ভালো করে করতে হবে। এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে এবং সেগুলিই কিন্তু আমি তোমাদের করাচ্ছি। এরপর 18 নম্বর চলে আসো, এখানে চারটে অপশন দেখতে পাচ্ছ, চারটের মধ্যে তোমরা বলো দ্য গান্ধার আর্ট ওয়াজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফিচার্স অফ দিস পিরিয়ড, অফ কোন পিরিয়ডে হয়েছিল। খুব ভালো কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন, এবং এই কোশ্চেনটা বহুবার কোশ্চেন পরীক্ষায় প্রিলিমসই এসে গেছে, 2-3 বার কিন্তু প্রিলিমসে এসে গেছে এই কোশ্চেনটা। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা দাও। এরপর 19 নম্বর চলে আসো, চারটে অপশন দেখতে পাচ্ছ, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য হিরো অফ কালিদাস ড্রামা, যেটা মালবিকা অগ্নিমিত্রম, মানে মালবিকা অগ্নিমিত্রম যে কালিদাসের ড্রামা ছিল তার মধ্যে এই চারজনের মধ্যে কে হিরো ছিল, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, উত্তর দাও। এরপর আমার 20-20 নম্বর কোশ্চেনে চলে এসেছি, হু অ্যামং দ্য ফলোয়িং দ্য ইমিডিয়েট সাকসেসার অফ অশোকা, অশোকার পরেই যে ইমিডিয়েট সাকসেসার কে ছিল বলো, কে ছিল। খুব ইজি কোশ্চেন, এনশিয়েন্ট হিস্ট্রি কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষাতে, তাই জন্য কিন্তু এই এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। বলো কি হবে, কে কার পরে এলো, কে তার আগে এলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্রোনোলজিক্যাল মেন্সে যেমন ক্রোনোলজি দিয়ে দেবে, কে কার আগে কে কার পরে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, 21 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য গুপ্ত ডাইনেস্টি, গুপ্ত ডাইনেস্টি কে ফাউন্ড করেছিল বলো। এ বি সি ডি চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো। ওকে, এরপর আমরা 22 নম্বর কোশ্চেনে যাচ্ছি, প্রভাবতী গুপ্তা ওয়াজ দ্য ডটার অফ চন্দ্রগুপ্ত টু, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত না চন্দ্রগুপ্ত ওয়ান। অপশন পড়ছি না কারণ টাইম যাবে, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, পড়ে নাও, পড়ে উত্তর দাও। তেইশ নম্বর কোশ্চেন আমরা যাচ্ছি, চারটে তোমাদের এখানে দিয়ে দিয়েছে অপশন, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, কুমারগুপ্ত এবং চন্দ্রগুপ্ত রাজ। এখানে কি বলেছে, হু ওয়াজ দ্য ফলোয়িং গুপ্ত কিং ওয়াজ ফার্স্ট টু ইস্যু সিলভার কয়েন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ কোশ্চেন, বলো। ২৪ নম্বর কোশ্চেনে যাব, তার আগে উত্তরটা দাও ফটাফট। চারটা অপশন দেখতে পাচ্ছ, হুইচ গুপ্ত রুলার আর্ন দ্য টাইটেল মহারাজা ধীরাজ, ইয়েস বলো কে। ২৪ নম্বর কোশ্চেনের এই উপাধিগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে বা আসে, তো তাই জন্য উপাধিগুলো তোমরা করে রাখবে, লিস্ট ডাউন করে রাখবে, এবং কোন ফরেন ট্রাভেলার কার আমলে আসলো এটা কিন্তু করে রাখবে, বুকসগুলো করে রাখবে ভালো করে, যে স্কলারগুলো ছিল তাদের বইগুলো, এবং কালিদাস কী কী বই লিখেছিল, ঠিক আছে, এইরকম কৌটিল্য কী কী বই লিখেছিল, কলহন কী লিখেছিল, অশ্বঘোষ কী লিখেছিল, এইগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, তো তোমরা কিন্তু এইগুলো ভালো করে নোট ডাউন করে রেখে দেবে এক জায়গায়, বা একটু মাথায় রাখবে, বা সম্ভব হলে আমিও তোমাদের কিন্তু করিয়ে দেবো। আমি যেহেতু এমসিকিউ সিরিজের মাধ্যমে করাচ্ছি, যেরকম কোশ্চেন করাচ্ছি, যেমন এখানে তোমাদের দেখো অ্যানালাইসিস যেটা বলেছিলাম, এখানে কিন্তু কোশ্চেন আছে, এখানে যেমন ধরো কোন গুপ্ত, গুপ্তটা না কোন রাজার কি উপাধি, এটা আমাদের কোশ্চেন এসছে, তাহলে এখানে আমাদের পড়তে হবে, ঠিক আছে। আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো, চারটে অপশন দিয়ে দিয়েছে, এখানে মধ্যে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ গুপ্তা পিরিয়ড, গুপ্ত পিরিয়ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল বলো, সংস্কৃত ছিল, মাগাধি ছিল, পালি ছিল না প্রাকৃত ছিল, চারটের মধ্যে কোনটা ছিল। তার মানে তোমাদেরকে যে ডাইনেস্টি পড়বে সেই ডাইনেস্টির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটার অ্যাডমিনিস্ট্রেশনটাও পড়তে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা পড়তে হবে, ঠিক আছে। খুব ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে, সমস্ত কোশ্চেন কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে, মানে পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তাহলে আমাদের আজকে 25টা কোশ্চেন শেষ হলো, কে কটা পারলে উত্তর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে, এবার তোমাদের হচ্ছে যেটা বলেছিলাম যে পিডিএফটা তোমরা কী করে ডাউনলোড করবে, দেখো সমস্ত ইউটিউব ক্লাসের পিডিএফ কিন্তু আমরা, আচ্ছা তার আগে বলে দিই, আমাদের সেট টু যেটা থাকবে, সেট টু আমাদের যেটা থাকবে, সেট টু
তার টপিক হচ্ছে, এটা আমাদের সেট ওয়ান ছিল এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর, সেট টু হবে মিডিভাল হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপর কিন্তু হবে, সেট থ্রি যেটা থাকবে সেটা হবে মডার্ন হিস্ট্রির উপর, সেট থ্রি ফোর দুটো তিনটে সেটে আসতে পারে মডার্ন হিস্ট্রি, কারণ মডার্ন হিস্ট্রি অনেক বড়, তাই জন্য তিন চারটে পার্টে কিন্তু আসবে, ঠিক আছে। তো প্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে মিডিভাল হিস্ট্রি নেক্সট দিন পড়ে রাখবে। এবার পিডিএফটি কেউ ডাউনলোড করবে, দেখো আমরা কিন্তু সমস্ত পিডিএফ আমাদের টেস্ট জোন অ্যাপ্লিকেশন আপডেট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করো। দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেস্ট জোন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে একটা ডাউনলোড করো। একটা ডাউনলোড করার পর তোমরা এখানে ওটিপি ভেরিফাই করবে, ওটিপি ভেরিফাই করলে পরে এই ওপরে বাঁ দিকে দেখতে পারে তিনটে ডট, এই তিনটে ডটে সার্চ করলে দেখো এখানে স্টাডি মেটেরিয়াল বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই স্টাডি মেটেরিয়াল অপশনে চলে যাও, ফ্রি টেস্টের ঠিক ওপরে স্টাডি মেটেরিয়ালে চলে যাও। ওখানে যাওয়ার পর এই দেখো স্টাডি মেটেরিয়াল রয়ে চলে এলাম, একটু নিচের দিকে নামবে, নিচের দিকে নামলেই কিন্তু তোমরা এই যে WBCS 2022 এক্সপেক্টেড MCQ এই ফোল্ডারটা চলে যাও। এখানে গেলে এখানে আমি যতগুলো সেট করাবো সব পিডিএফগুলো এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদেরকে লাস্টলি একটা বলি যে আমাদের যে 50 মক টেস্ট চলছে WBCS 2022কে লক্ষ্য করে, সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, এবং তোমরা যারা এনরোল করেছো তোমরা কিন্তু ডে ওয়ান, দেখো ডে ওয়ান, ডে টু এবং ডে থ্রি তিনটে দিনে কিন্তু আমরা, তিন দিনে কিন্তু মানে 18, 19 এবং 20 এই তিন দিনের কন্টেন্ট কিন্তু টেস্ট আমরা আপডেট করে দিয়েছি, তোমরা কিন্তু কন্টেন্ট সেকশনে গিয়ে চেক করে দেখে নেবে, ঠিক আছে। এবং যারা নতুন এনরোল করবে 2022 আমাদের যে আজ থেকে শুরু হলো যে মকটা, সেটার জন্য তোমরা কিন্তু এই স্টোর অপশনে আসতে পারো। এই যে স্টোর অপশনে এসে এখানে আমাদের দেখো ব্যাচ টু 50 মক টেস্ট, এবং এখানে এটা কিন্তু তোমরা এনরোল করতে পারো। এখানে কিন্তু অলমোস্ট 4000 কাছাকাছি ছেলেপুলে কিন্তু পরীক্ষা দিচ্ছে দুটো ব্যাচ মিলিয়ে, তো অনেক ছেলের মাঝে কিন্তু কম্পিটিশন থাকবে। এবং তোমাদের এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও, নেক্সট দিন আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে মিডিভাল হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে করাবো কোশ্চেন। ওকে, টিল দেন থ্যাংক ইউ।